সকাল থেকে যারা এক ওয়াক্ত নামাজ যারা পড়ো না তুমি আল্লাহর কাছে কেমনে ফিরবা বাপ কও না বাপ তুমি আও না আমি তোমারে জড়ায় ডেরা তোর কানে তুমি তোর কান বানানা ফরমান আমি কান দিয়ে আসবো আর কত নর্তকী দেখলে আর কত লোক ছবি দেখলে তোমার শখ মিটবে আর কত বিড়ি খাইলে জিন্দগির সুখ মিলবে আর কতবার নাটক সিনেমায় নর্তকীর নাচ দেখলে মনের আশা পূরণ বলো না বাপ মুরব্বীরা বলেন আজকে 60 বছর ধরে যে মুরব্বি যে চাচা এখনো বিড়ি সিগারেট খান আপনি কোন দিন ছাড়বেন এটা মরবেন কোন দিন বলে 30 বছর যাবৎ যিনি কথায় কথায় গালি দেন আক করলেই গালি দেন কথা বের করলেই গালি দেন আপনি এই মন্দ অভ্যাস আর কোন দিন ছাড়বেন 20 বছর যার ঘরে রঙিন টেলিভিশন চলে নাচ গান এই নাফরমানি আর কোন দিন বন্ধ হবে আপনার ঘর থেকে গত 10 বছর 20 বছর যাবৎ প্রতিনিয়ত যারা দাড়ি কাটেন বলেন এই গুনাহ এই নাফরমানি কোন দিন ছাড়ব কোন দিন মনে হবে এটা আল্লাহর নাফরমানি কোন দিন মনে হবে এই কথা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়া কখন মনে হবে বলে অতএব এরকম প্রত্যেকে নিজ নিজ জমানো গুনাহ এটা নিয়ে ভাবে আজ 30 বছর যার ব্যবসা একই রকম মিথ্যা ওজনে কম দেওয়া ধোকা প্রতারণা তা আপনি বলেন আপনি আর কতদিন এইভাবে ঠকাবেন মানুষকে সুদ খাবেন আর কতদিন ঘুষ খাবেন আর কতদিন কিস্তি তুলবেন আর কত বছর আল্লাহর নাফরমানি ছাড়বেন কতদিন হইলে আপনার প্ল্যান কি বলে আমার কথাটা বুঝতেছেন কিনা বলে অর্থাৎ যে যে গুনার উপরে টিকে আছেন মজবুত নাফরমানির উপরে আপনি এটা ছাড়বেন কখন বলে প্ল্যান কি একটু ভাবনা ভাবেন কতদিন পরে বিড়িখানা ছাড়বেন কতদিন পরে সুদ খাওয়া ছাড়বেন আর কতদিন পরে ওজনে কম দেওয়া বন্ধ করবেন আর কতদিন পরে মানুষকে ঠকানো বন্ধ করবেন মদ নেশা জিনা ব্যভিচার সুদ ঘুষ চুরি ডাকাতি ধোকা প্রতারণা বন্ধ করবেন হাজারো মা হাজারো বোন হাজারো স্ত্রী নিজের জীবন যৌবন রাস্তায় রাস্তায় পর পুরুষকে দেখাইয়াই নষ্ট করে দিচ্ছে এটার মধ্যেই সুখ খুঁজে পাচ্ছে এই বেপর্দা এই বেহায়া প্রতিদিন বাজারে যাওয়া মার্কেটে যাওয়া রাস্তার বখাটে যুবক যে দাঁড়াইয়া মুতে যার শরীর নাফা প্যান্ট নাফা যার ভিতরে ন্যূনতম কোনো মানুষের চরিত্র নাই কোনো মানুষ সে দাঁড়াইয়া হিসাব করতে পারে দাঁড়াইয়াও না শুনে কোনো মানুষ পেশাব করে পানি না নিয়ে টয়লেট পেপার ব্যবহার না করে মানুষ চলতে পারে না এটা সম্পূর্ণ কুকুর বিড়ালের স্বভাব তুমি দেখো মিয়া তোমার রাস্তার উত্তর দিকে তুমি দেখো তার সাথে তোমার তফাৎ দেখো তুমি তুমি যেমন মুত্তা জারা দিয়ে আনা দাও ওই জানোয়ারও তো এইভাবেই মুত্তা জানা তোমার সাথে তফাৎ মিলাও তুমি এই জন্য বাপ আমার আমার অনুরোধ প্রত্যেকে জওয়ান হন বুড়া হন পর্দার আড়ালের মা বোন আমি এক দরদি ভাই সবাইকে অনুরোধ করলাম ভাবে যুবক তুমিও ভাবো মনে রাখবে প্রতিটা রাত কোনো নিশ্চয়তা নাই আরেকবার ভোর হবে আমার জন্য আমার প্রথম কথা এই পর্যন্ত যেটা বললাম প্রত্যেকে দয়া করে একটু জীবনের সাথে বোঝাপড়া করে ইস্তাফতি কলবা অন্তরকে প্রশ্ন করেন আপনার দিলের হালাত জিন্দগির হালাত আখেরাতের উপযোগী কিনা আল্লাহর সামনে দাঁড়াবার উপযোগী কিনা দয়া করে আল্লাহর ওয়াস
تیرا نہیں بنتا نہ بن اپنا تو بن اپنا تو بن এর অর্থ হলো তুমি আমার উপকার যদি নাই করতে চাও ঠিক আছে বাবা করো না কিন্তু তোমার তো করো নিজের ভালোটুকু করো اپنا تو بن নিজের জন্যই তো হও তোমার নামাজ তোমারই উপকার হবে তোমার সেজদা তোমাকেই উপকার দিবে তোমার রোজা তোমাকেই উপকার দিবে তোমার হালাল উপার্জন তোমাকেই উপকার দিবে তোমার হারাম থেকে বেঁচে থাকা তোমাকেই উপকার দিবে আপনার ঘরে টেলিভিশন নাচ গান না চললে আপনারই উপকার তুমি যুবক উলঙ্গ ছবি না দেখলে তোমারই উপকার তোমারই উপকার নারী দেখার জন্য যে আগ্রহ রব্বুল আলামিন হালাল স্ত্রীর ইন্তেজাম আল্লাহ তাআলাই করে রাখছে সেটা মিলবে সেটা মিলবে যা চাচ্ছ পৃথিবীর সব নারীর থেকে উলঙ্গ ছবি দেখে যা তোমার দিলে যে আগ্রহটা হয় সেটা পূরণের জন্য আল্লাহ তাআলা যথাযথ ইন্তেজাম আল্লাহই করে রাখছে কেন এত অস্থির কেন পৃথিবীর সব নারী দেখা কেন মোবাইলে উলঙ্গ ছবি দেখা কেন রাস্তার বোনকে দেখা কি দরকার যা তোমার দিলে চায় রব্বুল আলামিন বলে আমি সেটা তো ইন্তেজাম করছি ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا الله تعالى বলেন আমার কুদরতের নিদর্শন আমি প্রত্যেক পুরুষের দেহের অংশ থেকে তার জন্য তার স্ত্রী বানিয়ে রেখেছি কোরআনের আয়াত لتسكنوا إليها আল্লাহ বলেন সেই স্ত্রী যখন তার জন্য মিলবে সে তার মাধ্যমে শান্তি প্রশান্তি লাভ করবে وجعل بينكم مودة ورحمة আল্লাহ বলেন আমার পক্ষ থেকে যে স্ত্রী মিলবে সেই স্বামী আর স্ত্রী এই দুইজনের মাঝে ভালোবাসা এবং দয়া মায়া আমি আল্লাহই তৈরি করে দেব আমি তৈরি এজন্য দয়া করে প্রত্যেকের কলিজা দিয়া ভাবেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজির সাহাবী তিনি একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নবীজিকে কোরআনুল কারীম পড়ে শোনাচ্ছিলেন নবীজি বলছে যে তুমি আমাকে তেলাওয়াত করে শোনাও তিনি সূরা নিসা কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সেটা শুরু থেকে পড়তেছিলেন তো এক টানা উনি মাথা নিচের দিকে দিয়ে পড়তেছিলেন তেলাওয়াত করতেছিলেন নবীজি শুনতেছিলেন 40টা আয়াত এক টানা যখন শুনছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাসবুকাল আন আব্দুল্লাহ ইবনে মাসউদ কে বললেন এখন থামো মানে যথেষ্ট হইছে আর পড়ো না তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি থেমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি চেহারা মুবারকের দিকে তাকাইলাম ফালতাফাত্তু নবীজির দিকে ফিরে তাকালাম ফাইদা আইনাহু হাদিসের শব্দ সাহাবি বলেন আমি দেখতে পেলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই চোখ দিয়ে অঝরে পানি ঝরছে এই ছিল কোরআনুল কারীম শুনবার কি আদব উচিত হওয়া উচিত ছিল এমন এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রিবেলা কোরআনুল কারীম পড়তেছিলেন ইন্না আযাব রাব্বিকা লাওয়াকি নিশ্চয়ই আপনার প্রভু রবের আযাব অবশ্যই পতিত হবে এই কথাইতে এর দূরে তো এই আয়াতের ভয়ে সারা রাত কাঁদছেন আর এ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু এই আয়াতটাই পড়ছেন আমার আল্লাহ কি বললেন লাওয়াকি নিশ্চয়ই তোমার রবের আযাব পতিত হবেই তিনি ভাবলেন যাহা যদি আমার উপরে হয় তাহলে আমি আমার মালিকের আযাব কেমনে সহ্য করি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম বান্দা শোনো নিশ্চয়ই আমার আযাব অত্যন্ত মর্মান্তিক পীড়াদায়ক কষ্টদায়ক শাস্তি আল্লাহ নিজে বলছে আমার আযাব হালকা না আমার আযাব সামান্য আমি দয়াও করি বেশি আবার শাস্তি যাকে দেব শাস্তিও দেব বিষয় বুঝেন নাই না
ربك عبادي أني أنا الغفور الرحيم. الله تعالى বলেন নবী আমার বান্দাদেরকে শুনিয়ে দেন যে নিশ্চয়ই আমি غفور الرحيم আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়াবান. তাহলে আমার ক্ষমা এটাও বেশি আবার আমার আযাব এটাও বেশি. এই কারণে আমার বলার উদ্দেশ্য হলো এই যে অনুভূতি নবীজির সাহাবীদের কোরআন তেলাওয়াত শুনতেন আর কাঁদতেন কাঁদতেন. কোরআন কারীমে আল্লাহ বলেছে তাকশাইরু মিনহু জুলুদুল লাযিনা ইখশাউনা রাব্বাহ, যারা আল্লাহকে ভয় করে কোরআন কারীমের তেলাওয়াত তাদের শরীর এর চামড়া প্রত্যেকটা চামড়া পর্যন্ত কাঁপতে থাকে. এ ছিল ইমানদারের হালাত. এই জন্য বাপ আমার অনুরোধ অল্প একটু হোক, কথা আধা ঘন্টাই হোক চল্লিশ মিনিটই হোক, আপনি অল্পই শোনেন কিন্তু মনোযোগ দিয়ে শুনুন. কিভাবে শুনবেন বলেন না, সবসময় আজকের জন্য বলছি না, আগামীকাল জুমার নামাজ মনে করেন বয়ান হবে, জুমার নামাজের বয়ান হবে তো সেখানে মনে করেন ইমাম সাহেব কথা বলবেন, তো ইমাম সাহেবদের জুমার বয়ান চল্লিশ মিনিটেরই গড়ে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট হয়, এক ঘন্টা তেমন হয় না. এই চল্লিশ মিনিটের বয়ান আপনি ভাববেন যে আমরা মসজিদের হুজুর আমাদের ইমাম সাহেব উনি আর কি কইব, যদি এই ভক্তিটুকু আপনার মধ্যে না থাকে তা আপনার নামাজের কি হালত, আপনার দিলে হইল হুজুর যদি দূরের থেকে আসে তাইলে না বড় হুজুর আমার ওই ইমাম সাহেব বড়া আমার ইমাম সাহেব. এই যে এই এই মানসিকতা এটা আপনাকে অনেক বড় ক্ষতিগ্রস্ত. আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়াজআলনাহুম আইম্মাতান, আমি রব্বুল আলামিন ইমাম বানাই, কোরআনের আয়াত, ইমাম বানিয়েছেন কে বলেন, আল্লাহ বলেন আমি, ওয়াজআলনা আমি আল্লাহ বানিয়েছি, যে আল্লাহর ঘরের ইমামতি করে মসজিদের তো খামখেয়ালি কথা না, আল্লাহ পছন্দ না করলে তাকে দাঁড় করা, পিছনের মুসল্লি তো অনেক কিন্তু ইমামের জায়গায় যিনি দাঁড়ায় তো তার পেছনে যদি কল্পনা করে যে এর আগে কে দাঁড়াইছে তো কল্পনা করলে পেছনে যেতে যেতে দেখা যাবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইমামের জায়গায় দাঁড়াইছে. আজ সাড়ে চোদ্দশো বছর পরে তার এক আদরা উম্মত সেই জায়গায় দাঁড়াইছে, কত বড় মর্যাদা. এই কারণে প্রত্যেকের বয়ান কমই হোক আসরের পরে ও হুজুর আমরা এলাকার হুজুরে হেরা এমনি সামান্য কিছু কথা টথা কইব আর এইটা কি মানে এইটার একটা অবমূল্যায়ন মাগরিবের পরে কি এই আপনি টুকটাক এলাকার হুজুররা মিলে জিলে কিছু করছে আশ্চর্য, মানে এলাকার হুজুর বললে এটা হয় টুকটাক কথা, এটা মিলাইয়া জিলাইয়া কথা, এটা কোন রকম কথা, এটা একটা সম্পূর্ণ জুলুম অন্যায় কথা. আপনার মসজিদের ইমাম আপনার এলাকার যিনি আলেম আর সাদের দেশের থেকেও যদি হুজুর আসে আল্লাহর কথা যে বলে উভয়ই সমান দামি, উভয় কি বলেন না সমান, আল্লাহর কথা যে বলে সেই দাম. তার কথার চাইতে উত্তম কথা কার হতে পারে যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, তার আহসান বলছেন আল্লাহ সবাইকে বলছে যে আল্লাহর দিকে ডাকে সে উত্তম. এই জন্য এলাকার হুজুর দূরের হুজুর এগুলো কোনো কথা আমি সবসময় বলি এ প্রধান বক্তা বিশেষ বক্তা শিকি বক্তা হ্যাঁ সাংঘাতিক বক্তা ভয়ঙ্কর বক্তা সিরিয়াস বক্তা সিরিয়াল আইসে উড়ে এলাইছে হ্যাঁ সুইডেল আইসে একদম এগুলো সব ঠোকা,
এই পদ পদবী গুলো কি সবাই আখেরাতের ফেরিওয়ালা সবাই কবরের ফেরিওয়ালা সবাই আল্লাহ এবং আখেরাত পরকাল মনে করায় দেয় এই উলামায়ে কেরামের পরিচয় একটাই যে ওনারা আখেরাত মনে করে ওনারা কবর মনে করে দুনিয়াবাসী দুনিয়া বুঝাবার লোকের অভাব নাই আপনি শুধু এখান থেকে দাঁড়াইয়া শুধু মুখের থেকে কথাটা কন যে দূর সান্দি না যাইলাম হলে কেমনে যাইতাম দেখবেন বুদ্ধি দৈন্য করে যাবে যার বুদ্ধি নাই এ দরকার হাওলাত নিয়ে হলো বুদ্ধি দিব কেন
কেন আসলাম, কি করছি, কোথায় আসলাম, কোত্থেকে আসলাম, আমাকে বানাইলো কে, কেন বানাইলো, আমি আসলাম কেন পৃথিবীতে, এই এতটুকু বিভেদ যার জাগে না, অনুভূতি জাগে না, এতটুকু দিমাগ যার মধ্যে নাই, সে মানুষ কিভাবে তার ভিতরে ইনসানিয়ত কিভাবে আসবে বাপ। অতএব দয়া করে এইটা আমার প্রথম বক্তব্য, আপনি মনোযোগী হন, আন্তরিক হন, আপনার দিলে প্রশ্ন করেন আপনার দিলের হালাত, অন্তরের হালাত, জীবন বলতে কি বুঝতেছেন, সকালবেলা ঘুম থেকে উঠলেন, রাত্রেবেলা ঘুমাইলেন, সারাদিনে একবেলা নাস্তা দুই বেলা খানা খাইলেন, আর সকাল থেকে রাত ১২টা পর্যন্ত কমপক্ষে ২০ থেকে ৩০ বার বিড়ি সিগারেট খাইলেন, আর টেলিভিশনে নর্তকীর নাচ দেখলেন, কথায় কথায় গালি দিলেন, হারাম অবৈধ রোজগার করলেন, দুনিয়া নিয়ে কতক্ষণ মাতবরি করলেন, এই তো জিন্দিগি না, এরই তো নাম মুসলমান, এজন্যই তো আল্লাহ বানাইছেন আমাদেরকে, ঠিক না, এগুলো নিয়েই তো আমাদেরকে আখেরাতে গেলে আমরা চলবে তো সারবে তো ভাবে না। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون رب العالمين বলে বান্দা তোমরা কি ভেবেছো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানিয়েছি, তোমাকে কি আমি আল্লাহ এমনি এমনি বানিয়েছি এই কি ভেবেছো, وأنكم إلينا لا ترجعون আল্লাহ বলেন বান্দা এই কি ভেবেছো, তুমি কি এই মনে করছো আমি আল্লাহর কাছে তোমাকে ফিরতে হবে না, তুমি কি মনে করছো যাই